স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে মালদার ইংরেজ বাজারের চণ্ডীপুরের ঘটনা। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। আপনাদের জানিয়ে রাখবো, মালদায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এমনটাই অভিযোগ উঠছে মালদার ইংরেজ বাজারের ঘটনা। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠছে, হাসপাতালে ভর্তি রয়েছে নির্যাতিতা। ঘটনার পর পলাতক অভিযুক্ত প্রতিবেশী ওই যুবক। স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। মালদার ইংরেজ বাজারের চণ্ডীপুরে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী এক যুবক, তার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, হাসপাতালে ভর্তি করতে হয়েছে নির্যাতিতাকে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ওই যুবক। সম্বন্ধিত এই যুবক শেখ রাহেনান, যে যুবক শেখ এই প্রতিবেশী, এই 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 স্কুল ছাত্রীর প্রতিবেশী এবং বেশ কিছুদিন ধরে তার সঙ্গে তাকে উত্তক্ত করতো এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। এবং সেই উত্তক্ত করার পর এবং এই এই ছাত্রীকে তার বিয়ের প্রস্তাব দেয় এবং সেই সময় সে বিয়ে করতে নাকচ করে এবং যার ফলে তার বাড়িতে ঢুকে, গতকাল সকালে যখন বাড়িতে সে একাই ছিল সেই সময় তার বাড়িতে ঢুকে সে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং তার সঙ্গে শারীরিক নির্যাতন করেছে এমনটি অভিযোগ তিনি করেছেন, এই ছাত্রী করেছেন। পুরো ঘটনা ইন্দ্রেশবাজার থানায় লিখিত আকারে দায়ের করা হয়েছে। এই ছাত্রী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানা পুলিশ। যদিও পুলিশের বক্তব্য যে ঘটনা গতকাল সকালবেলা ঘটেছে এবং তখন থেকে কিন্তু এই পরিবার এই ইংরেজবাজার থানার পুলিশের কাছে কাছে কোনো লিখিত অভিযোগ করেনি, আজকেই তারা লিখিত অভিযোগ করেছেন এবং পুলিশই যা প্রক্রিয়া রয়েছে তা কিন্তু করা হচ্ছে। এবং অভিযুক্ত যে যুবক, যেই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি কিন্তু এলাকায় নেই, তিনি এলাকা থেকে পালিয়ে গেছেন এমনটা কিন্তু পুলিশের বক্তব্য। পুরো ঘটনার কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং ঘটনা ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে যে এলাকা জুড়ে।